আর্মিতে বা এভিয়েশনে বা কোনো বড় কর্পোরেট অফিসে জব করার অনেক কারো, আমরা ছোটোদের অনেক কারো স্বপ্ন থাকে, কিন্তু সেক্ষেত্রে হয়তো আমাদের বাধা হয়ে দাঁড়ায় আমাদের ছোটোবেলায় কোনো একটা ভুল। মানে কীরকম ভুল? আমরা হয়তো ছোটোবেলায় কোনো আবেগের বসে কোনো একটা কিছু ট্যাটু করে নিয়েছি বা কারোর নাম লিখে নিয়েছি বা মেলায় গিয়ে সব বন্ধুদের আমাদের আবেগতাড়িত হয়ে আমরা কারো কিছু কোনো একটা কিছু ছবি করে নিয়েছি বা কারোর নাম লিখে নিয়েছি। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে পার্সোনাল লাইফে আমরা এখন যখন এই সব জবের ক্ষেত্রে যাচ্ছি বা বড় কোনো অফিসে জব করতে যাচ্ছি, তখন সেই ছোটোবেলার সেই আমাদের ভুলটাই গিয়ে দেখাচ্ছে যে আমার জবের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা সেই পারমানেন্ট ট্যাটু কী করে রিমুভ করব? হ্যাঁ, আজকে আমি কথা বলবো আমরা ট্যাটু কীভাবে রিমুভ করতে পারি। নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর পোদ্দার, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এবং হেয়ার স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো যে পারমানেন্ট ট্যাটু কীভাবে রিমুভ করা যায়। সবার প্রথমে জানতে হবে যে ট্যাটু জিনিসটা কী। সেক্ষেত্রে আমি বলে রাখি যে ট্যাটু হলো এক ধরনের আর্টিফিশিয়াল ইঙ্ক যেটা আমাদের শরীরের মধ্যে বা স্কিনের একটা নির্দিষ্ট লেয়ারে নিডলের মাধ্যমে সেটা পুষে দেওয়া হয়, এবং এই ইঙ্ক আমাদের বডির সাথে মেশে না। কারণ হলো এর মলিকুলার ওয়েটটা অনেকটা বেশি থাকে, যে কারণের জন্য না আমাদের স্কিনের বা বডির ব্লাডের সাথে সেই ইঙ্কটা মিশতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা এই পারমানেন্ট ট্যাটু যেটা আমাদের অলরেডি করে নিয়েছি বা যেটা রয়ে গেছে আমরা কীভাবে রিমুভ করতে পারি? হ্যাঁ, অবশ্যই সেটা সম্ভব। সেটা সম্ভব হলো একজন ডক্টরের হাত ধরে, মানে একজন যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করেছে, যারা লেজার ট্রিটমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, তার হাত ধরে অবশ্যই সেটা সম্ভব। হ্যাঁ, আমরা যারা অ্যাস্থেটিক ফিজিশিয়ান আছি, যারা লেজার নিয়ে কাজ করছি, সেই লেজারের মাধ্যমে কিন্তু আমরা এই পারমানেন্ট ট্যাটু সেটা আমরা পুরোপুরি রিমুভ করতে পারি। কোন লেজারের মাধ্যমে? লেজার হলো এনডিয়া কিউসুইচ লেজারের মাধ্যমে আমরা এই পারমানেন্ট ট্যাটু পুরোপুরি রিমুভ করতে পারি। লেজার ট্রিটমেন্টের কথা ভাবলেই হয়তো শুনলেই আমরা অনেক কারো অনেক মাথায় ভয় চলে আসে যে লেজার ট্রিটমেন্ট করবো, হয়তো কোনো রকম সাইড এফেক্ট আছে। হ্যাঁ, আমি একজন ডাক্তার হয়ে বলছি, আমরা যে এনডিয়া কিউসুইচ লেজার ইউজ করবো তার কোনো রকম সাইড এফেক্ট নেই বা স্কিনে কোনো রকম ক্যান্সার জাতীয় প্রোডিউস করার মতন কোনো রকম ক্ষমতা নেই। শুধুমাত্র স্কিনে যেই আর্টিফিশিয়াল ইন যেটা পৌঁছে দেওয়া হয়েছিল সেটাকে শুধু গিয়ে ব্রেক করাই এই লেজারের কাজ। এর বাইরে ওর কোনো রকম কাজ নেই এবং সাইড এফেক্ট তো কিছু নেই। আর হ্যাঁ, আপনারা আগেও আমার চ্যানেলে দেখেছেন যে ট্যাটু কীভাবে রিমুভ করা যায়, মানে লেজারের মাধ্যমে ট্যাটু কীভাবে রিমুভ করা যায়। এর বাইরেও আমি যতগুলো কথা বলছি তারপরে যদি আপনাদের মনে হচ্ছে, মনে কোনো রকম কোশ্চেন থাকছে, তাহলে আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজ, আমাদের ক্লিনিকের ফেসবুক পেজ বা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়েও কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন, বা আপনার যাবতীয় যে কোশ্চেনগুলো আপনার মনে আসছে যে লেজার ট্রিটমেন্ট সম্বন্ধে আপনি কিন্তু করতে পারেন। আমরা সেটা সময়ে আমরা কিন্তু আমি বা আমার ক্লিনিকের যারা আছেন তারা কিন্তু আপনাকে রিপ্লাই করবেন অবশ্যই। এর বাইরে আপনি যদি ভাবছেন যে আমি ট্যাটু রিমুভ করবো সেটা কোথায় করতে পারি, আমি ডক্টর দীপঙ্কর পোদ্দার, আমি কিন্তু নিয়মিত থাকছি কলকাতাতে, মালদাতে এবং শিলিগুড়িতে। আমি কবে কোথায় থাকছি সেটা জানার জন্য কিন্তু একটু কষ্ট করে আপনাকে এই হেল্পলাইন নাম্বারটাতে আপনাকে একবার ফোন করতে হবে। আমি কবে মাসে কোথায় কবে থাকছি সেটা জেনে নিয়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার যে পারমানেন্ট ট্যাটু আছে সেটা রিমুভ করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো ট্যাটু রিমুভ করার জন্য আমি ডক্টর পোদ্দার অ্যাস্থেটিক ক্লিনিকেই কেন যাব, আমার পাশে হয়তো অন্য ক্লিনিক থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলে রাখবো, আপনারা যেখানেই করুন না কেন ট্যাটু রিমুভ, সেখান থেকে অবশ্যই একজন ডাক্তারের আন্ডারে করাবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ট্যাটু পার্লার যেখানে ট্যাটু তৈরি করা হয় তারাও কিছু লেজার মেশিন নিয়ে হয়তো এই ট্যাটুটা রিমুভ করছে। সেক্ষেত্রে আমি বলে রাখবো যে ট্যাটু তৈরি করতে গেলে কিন্তু ডাক্তার হতে হয় না, কিন্তু যখনই আমাকে ট্যাটু রিমুভ করতে হয় মানে লেজার মেশিন আমাকে অপারেট করতে হবে, তখন কিন্তু ডাক্তার হতে হবে। ডাক্তার ছাড়া কিন্তু কেউ ট্যাটু রিমুভ করতে পারে না। এর জন্যই একজন ডাক্তারের আন্ডারে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। এবং আমার ক্লিনিকে যদি আপনি আসছেন তাহলে আপনাদের একটা একটা বেনিফিট থাকছে। কী বেনিফিট? হ্যাঁ, ট্যাটু রিমুভ করার জন্য অ্যাডভান্স যে মেশিন পুরো ওয়ার্ল্ডে আছে সেই অ্যাডভান্স মেশিনের মাধ্যমে কিন্তু আমার ক্লিনিকে হয়ে থাকে ট্যাটু রিমুভ। সেক্ষেত্রে আপনাদের প্লাস পয়েন্ট কী, তাতে আপনার ট্যাটুটা রিমুভটা অনেক তাড়াতাড়ি হবে। মানে আপনার যে অ্যাডভান্স মেশিনের মাধ্যমে, নর্মাল মেশিনের মাধ্যমে যেটা করলে আমাদের হয়তো 6-7টা সেটিং লাগতো, আর অ্যাডভান্স মেশিনের মাধ্যমে করলে সেটা 4-5টা সেটিংয়ে হয়ে যাবে। তাই বলে এই নয় যে যাদের ট্যাটু রিমুভ করতে হবে তারা জাস্ট আপনার মেডিকেলের এক মাস আগে এসে চলে এলেন আর আমাকে বললেন যে আমি
ট্যাটুটা রিমুভ করে দিতে, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। কারণ সবার প্রথমে আপনার ট্যাটুটা দেখতে হবে যে সেটা কী পরিমাণে আছে, মানে ইঙ্কের পরিমাণ কতটা। ইঙ্কের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনার সেশনটা বেশি লাগবে, এবং ইঙ্কের পরিমাণ কম থাকলে সেশনটা কম লাগবে। কিন্তু অ্যাডভান্স মেশিনের মাধ্যমে করলে আপনার ওভারঅল সেশন অনেকটাই কম লাগবে, এবং প্রাইসের দিক দিয়ে যদি বলা যায় কলকাতার মধ্যে কিন্তু সব থেকে কম প্রাইসে কিন্তু আমি আমার ক্লিনিকে করে থাকি। এর জন্য যারা ভাবছেন যে আমার ক্লিনিকে এসে ট্যাটু রিমুভ করবেন, তারা অবশ্যই এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এবং আমার ক্লিনিকে চলে আসুন। আর সবার শেষে একটা কথা বলে রাখবো, স্কিন হেয়ারের সম্বন্ধে আপনারা যদি নিজেকে আপডেট রাখতে চাইছেন বা আপনার কোনো সমস্যার সমাধান চাইছেন, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে আমার ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজ ফলো করুন। তাহলে আপনার স্কিন বা হেয়ারের সম্বন্ধে আপনি প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে পারবেন এবং আপনি প্রতিনিয়ত কিছু সাজেশন পেতে থাকবেন। নমস্কার।